শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কর্মময় জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র উদ্বোধনী প্রদর্শনী হয়েছে আজ। শহীদুল্লাহ কায়সার সংসপ্তক শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন এই শহীদ বুদ্ধিজীবীর সন্তান শমী কায়সার। বিস্তারিত ফারহানা জ্যোতির রিপোর্টে। রাজনৈতিক, সাংবাদিক, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার দেশের মানুষের কাছে শহীদ বুদ্ধিজীবী হিসেবেই পরিচিত। আজ ছিল তার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানের শুরুতেই খেলাঘরের ক্ষুদে শিল্পীরা শহীদুল্লাহ কায়সারের রচনা করা গান পরিবেশন করেন। তার আপনজনদের স্মৃতিচারণে আবেগ আক্রান্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। চেতনার জায়গা থেকে আমার মনে হয়েছে এই কাজটা আমাকেই করতে হবে, এবং ওই মাটিতে দাঁড়িয়ে আমি শপথ করেছি আমার জীবনের বাঁক আমি কখনোই কোনোদিন পরিবর্তন করব না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই শহীদ বুদ্ধিজীবীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। সংসপ্তক পরে আমার মনে হয়েছে যে ক্যানভাস, সেই ক্যানভাসটা আমি ওয়ারেন্ট হিসেবে তৃতীয় শ্রেণীর কয়েদির মতো জীবনযাপন করেছে, তারপরেও আপোষ করেন নাই নীতির প্রশ্ন। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান শমী কায়সার। নানা উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হয় সাক্ষাৎকার নির্ভর এই প্রামাণ্যচিত্রটিতে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।